30 এপ্রিল ফেরা হচ্ছে না সুদানে আটকে পড়া বাংলাদেশীদের। এখনও পাওয়া যায়নি জাহাজ, জানালেন রাষ্ট্রদূত। দেশে ফিরতে ইচ্ছুক 600 বাংলাদেশি। অ্যাম্বাসাডর বাসায় ওটা বুলেট হয়েছে, শুটেট হয়েছে। আর এম্বাসি বিল্ডিং এ আপনার গোলা বর্ষণ হয়েছে আর কি, কাছে দরজা জানালা ভাঙছে। পোর্ট সুদান থেকে পোর্ট জেদ্দায় যে জাহাজ যাবে সেই জাহাজের শিডিউলটা এখনো কনফার্ম করেনি সৌদি এম্বাসি। আজকের মধ্যে হয়তো আমরা একটা কনফার্মেশন পাবো। সৌদি আরব হয়ে আনা হবে ঢাকায়। জেদ্দা পৌঁছেছেন মাত্র 6 বাংলাদেশি। সুদানে যারা আছেন আমাদের অ্যাম্বাসাডর, তার সাথে কথা বলে আমরা ব্যবস্থা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়। রাজধানীতে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি। চাঁপাইনবাবগঞ্জে দুজন সহ বজ্রপাতে মৃত্যু, অন্তত 7। বাংলাদেশ দুঃসময়ের বন্ধুকে ভুলে না, জাপানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে পরবর্তী প্রজন্ম, বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 4 জাপানিকে সম্মাননা। প্রধানমন্ত্রীর টোকিও সফরের সমালোচনায় বিএনপি। বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে সরকার, অভিযোগ দলটির। জনসমর্থন নিয়েই ক্ষমতায় আওয়ামী লীগ, বললেন নেতারা। গাজীপুর সিটি নির্বাচন শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের আজমত। আছেন বরখাস্তকৃত জাহাঙ্গীরও। বিদ্রোহীদের সতর্ক করলেন ওবায়দুল কাদের। এবং তীব্র গরমে বেঁকে গেছে রেল লাইন। ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের 7 বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার অভিযান। একটি লাইন সচল থাকায় রেল যোগাযোগ স্বাভাবিক।